অনেক আপনি ইতিহাসের মাথাও ফাইতেন না তাহলে আপনি কি বলবো দুই চার দিন বলা আপনি কোন কুল কিনারাই বুঝতেন না এটা তাদের দুষ্ট বুদ্ধি হারামি বুদ্ধি পৃথিবীর সবচেয়ে বড় সুদি কারবার সব ইহুদিদের পৃথিবীর সবচেয়ে বড় সুদখোর মহাজন যুগ যুগে ইহুদিরা পৃথিবীর সবচেয়ে বেশি জাদুর খেলা ইহুদিরা যতখানে পৃথিবীতে গোলযোগ বাজে এই দেশের লগে এই দেশ বাজে গেছে না এটার পিছনে পর্দার আড়ালে যারা তারা ইহুদি পৃথিবীতে যত রকমের অস্থিলতা নোংরামির প্রচার প্রসার সব ইহুদিদের হাতে পড়ে আল্লাহ তাআলা আমাদেরকে আজ 19 অক্টোবর 2023 রোজ বৃহস্পতিবার নোয়াখালী জেলা বেগমগঞ্জ উপজেলাধীন তালুয়া চাঁদপুর দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে আজকের এই 54তম বাৎসরিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার জমা হওয়ার এতটা রাত অবধি আল্লাহর জন্যই সবর করবার তৌফিক দান করেছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম হাজিরিন রাত অনেক হয়েছে 10:30টার উপরে বাজে মেহেরবানি করে সামান্য কিছু সময় আমরা আপনাদের সামনে অল্প কিছু কথাই আরজ করতে চাই প্রথম কথা হলো যারা এই ভেতরে প্যান্ডেলে বসছেন সবার প্রতি অনুরোধ এইটুকু সময় নিজেকে কষ্ট করে হলেও আন্তরিকতা নিয়ে সুন্দর করে মনোযোগ দিয়ে মানার মানসিকতা বুঝার মানসিকতা নিয়ে আল্লাহর কথাকে মহব্বত করে শুনতে থাকে বিশেষ করে যারা এই হাতে ধরে মোবাইল রাখছেন আপনারা সবাই মোবাইলগুলো নামায় ফেলেন ছেলেদের হাতেও আছে অনেক ভাই তোমরা সব নামো এইটা যতক্ষণ হাতে ধরা থাকে মোবাইল বড়টা ততক্ষণ নিজের দিলের মধ্যে কানে কোনো কথা ঢোকে না কোনো ফায়দা হয় না তেমন কোনো লাভ হয় না এই বেহুদাই রেকর্ড করলাম আর কি এরকম কত হাজার হাজার ওয়াজ তোমার মোবাইলে আপনার মোবাইলে রেকর্ড ফুরে রয়েছে ওয়াজের জায়গা তো ওয়াজ আমনে জায়গা তাম আমনে আমনের ওয়াদেই চলেন ওয়াজ ওয়াজ লক্ষ লক্ষ বক্তা হাজার হাজার বক্তা মোবাইলের মধ্যে সিক্কেরা শেষ করে নিতেছে এই সবাই রামগো সবার ওয়াজে আছে কিন্তু মূল বিষয় হলো আমাদের জিন্দগির হালাত কি জীবনের অবস্থা কি এজন্য ভাই সরাসরি শুনলে ভালো সরাসরি শুন চোখের দিকে তাকায়া দিল সুজা রাইখা মনোযোগ দিয়ে শুনলে ভালো কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলছেন যে মূলত যে নাফরমান পাপী তার ওয়ালাকিন তাআমাল কুলুবুল লাতী ফিস সুদূর তার বুকের ভিতরে যে কলব অন্তর আছে আল্লাহ বলেন নাফরমান অকৃতজ্ঞ গাফেল যে অমনোযোগী তার সেই ভেতরের চক্ষুটা ভেতরের দিলের চোখটা এটা অন্ধ হয়ে আছে তাআমাল কুলুব অন্তরটা অন্ধকার হয় অন্ধ হয়ে যায় অন্ধ আল্লাতী ফিস সুদূর চোখে ঠিকই দেখে নাফরমান পাপীরাও গোটা জগৎটা চোখে দেখে কিন্তু তাদের দিল মূলত অন্ধ দিলের ভিতরে যে একটা চোখ আছে সেটা কিছুই দেখে না এজন্য অন্তর বন্ধ হয়ে যায় খামখেয়ালি অবহেলা গুনাহ নাফরমানির কারণে এজন্য তো সবাই মনোযোগ দুই নাম্বার কথা হলো ভেতরে বসে যত ছেলে পেলে ছোট বড় এই বুট বাদাম খাইতেছে এই বুট বাদাম খাওয়া বন্ধ কর এটা একটা অসভ্যতা এটা একেবারেই অসভ্যতা বর্বর বর্বর আচরণ এটা এক ধরনের অভদ্রতা অসভ্য আল্লাহর দেওয়া রিজিক
সম্মানের সাথে খেতে হয় রিজিক সম্মানিত জিনিস এটা এইভাবে ফিক্কা মাইরা মাইরা খাওয়ার জিনিস এটা বুটে হোক বাদামই হোক ছোট হোক এটা সামান্য এটা তো রিজিক তো আল্লাহর দেওয়া খাবার কিনা খাবারকে সম্মান করতে হয় কোরআনুল কারীমে আল্লাহ তাআলা হালাল রিজিকের ব্যাপারে শব্দ ব্যবহার করেছে রিজকুন কারীম পবিত্র রিজিক সম্মানী রিজিক অতএব রিজিক সম্মানী পবিত্র একে ইজ্জত করা আছে এজন্য ভাই সবাই এখানে যারা বসছো ছেলেরা কেউ বুট বাদাম খাবে তিন নম্বর কথা হলো ডানে বামে কথা বলবেন এই অল্প বয়সী ছেলেদেরকেও বলতেছি আমি সুন্দরভাবে কিন্তু বলতেছি এখন একটু পরে ধমক দিয়ে উঠাই দেব তোমার মতো দুই চার বেটা আওয়াজ না শুনলে কোনো অসুবিধা নেই অপদার্থের দুনিয়াতে বহুত পদার্থই কম পদার্থই মূলত কম কালিলাম্মা তাশকুরুন আল্লাহ তাআলা বলছে আমার কৃতজ্ঞ বান্দা শুকর গুজার কম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন ইবলিস শয়তান বলছে আল্লাহকে আল্লাহ আমি তাড়াইয়া দিলেন দুনিয়ায় যাইতেছি তো মনে রাখেন আপনার বান্দাকে এই পরিমাণ গুনার ওয়াসওয়াসা দেব কুমন্ত্রণা শেষ পর্যন্ত আপনার অধিকাংশ বান্দাই আপনি দেখবেন অকৃতজ্ঞ তাহলে কি বোঝা গেল শুকর গুজার কম অকৃতজ্ঞ তাহলে এই জন্য কইছি অপদার্থ বেশি পদার্থ কি কামিলা কম আকামলাই বেশি গাফেলই বেশি কোরআনুল কারীমের মধ্যে আছে যত লোক জাহান্নামী হবে তার ভিন্ন ভিন্ন একটা পরিচয় আছে আর সম্মিলিত একটা পরিচয় আছে ভিন্ন পরিচয় মানে হলো কেউ কাফের কেউ মুশরিক কেউ মুনাফিক কেউ ফাসিক কেউ বিদআতি ইত্যাদি ইত্যাদি কিন্তু সবগুলোর একটা সম্মিলিত পরিচয় আছে উলাইকা হুমুল গাফিলুন আল্লাহ বলেন যত লোক জাহান্নামে সবার একত্রে পরিচয় হলো এরা সব গাফিল এরা মূলত কি খামখেয়াল গাফিল এজন্য প্রত্যেকে মনোযোগ বাহিরে যারা আওয়াজ শুনতেছেন মাদ্রাসাওয়ালাদের কাছে অনুরোধ মাদ্রাসার দোতলায় নিচতলায় সামনে অনেক লোক আমি দেখে আসছি বেহুদায় ঘুরতেছে একেবারেই খামাখা কোনো কারণ ছাড়াই এই ঘোরাঘুরি করতেছে দয়া করে হয় তা করে বুঝাইয়া মাদ্রাসার বড় ছাত্ররা তাদেরকে বুঝাইয়া ওই ভাইদেরকে হয় বাড়িতে পাঠাই দেন যে ভাই আপনি হইতালাম আমনের মতো ব্যাড হই ধুইয়া লাইলে বেলা গরুণের চাইতে ঘুমাইলে কোনো গুণা নাই কি বলে ঘুমানো এটা কোনো গুণা নাই কেউ যদি সুন্নত তরিকায় ঘুমায় ডান দিকে কাত হয়ে ঘুমায় দোয়া পড়ে ঘুমায় এবং ঘুম যাইতে যাইতে কিছুক্ষণ তাসবি পড়ে এই সুরা তাসবি এবার উঠুন পর্যন্ত এটা বেরিয়া ইবাদত মানে বেরিয়া বুঝেন মানে কোনো এনে লোক দেখানোর কিছু নাই আমি ঘুম যাই মানুষে চাইলে কি মনে করবো মাশা আল্লাহ কেমন বেড়া ঘুমা এটা কি এমন কিছু নেই মানে এনে বুজুর্গির কিছু আছে নি দেখছে না রে কি হইলাম আমরা ওদের ঘুমো যাই না এনে কোনো বুজুর্গির কিছু নেই কাজে এনে রিয়া মানে লোক দেখানোর কিছু এই জন্য ঘুমকে বলা হয় বেরিয়া ইবাদত রিয়া মুক্ত ইবাদত যদি সুন্নত মোতাবেক এটা কিন্তু একটা মজার বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় যদি কেউ ঘুমায় তাইলে বেরিয়া ইবাদতের সব এজন্য ভাই সবাই মিলে আমি এতগুলো কথা বললাম দয়া করে প্রত্যেকেই আমরা মনোযোগী বিশেষ করে ছেলেরা তোমরা ভাই অনুগ্রহপূর্বক আলাদা আলাদা শুনো ভালো হবে আমাদের নওজোয়ান ছেলেরা যদি আলাদা শুনে তাইলে বরকত হয়
ছেলেদের সবচেয়ে বড় সমস্যা হলো তার সমবয়সীর ওয়াসওয়াসা মেইন শয়তান যত বড় শয়তান না লগের গায়েতে বড় মানে মেইন যিনি হেড অফিসে আছে যিনি ইবলিস যারে আল্লাহ তাড়ায় দিছিল বেচারায় দুরকুলাই তারা সমবয়সী জাকব বন্ধু নামের শয়তান তিনটা বাজে ঘর থেকে বের হইছে সাত আট জন ছেলে রাতের দশটায় ফিরছে সাত ঘন্টা এই সাত ঘন্টায় যেই সমবয়সীরা কেউ কাউকে বললো না যে আসর পড়তা না মাগরিবের নামাজ পড়বা না এশার নামাজ পড়বা না তো মনে রাখতে হবে ভাইয়া এ তোমার লগের এরা বন্ধু না এরা শয়তান এগুলো ইবলিস এগুলো বন্ধু নামের শয়তান আমি তো প্রায়ই বলি যে শয়তান যে ইবলিস তারে আপনারা দেখছেন না কেউ দেখেন নাই হায় হায় আমি অনেক দেখছি আজীব কথা না একবারে এত উল্টো হয়ে গেল আমি আর হেরা আমি প্রায় দেখি কোরআনে বারবার আল্লাহ তাআলা সব উলামায়ে কেরাম আছে কোরআনে আল্লাহ তাআলা বলছেন শয়তানের ব্যাপারে প্রত্যেকবারে বলছে আদুবু মুবিন মানে কি গোপন শত্রু তো তাই আমি দেখতে না কেন আরে বলেন না কেন আল্লাহ বলছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুবু মুবিন প্রকাশ্য শত্রু প্রকাশ্য একটা ডাইরেক্ট শত্রু প্রকাশ্য তাহলে হেরে দেখবেন না কেন শয়তান দেখবেন না কেন অপ্রকাশ্য হলে না দেখতেন না আল্লাহ যেহেতু বলছে প্রকাশ্য শয়তান প্রকাশ্য শত্রু তোমাদের তাহলে বোঝা গেল যেখানেই গুনাহ যেখানেই গুনার মন্ত্রণা যেখানেই গুনার পরিবেশ যেখানেই গুনার ওয়াসওয়াসা যারে ভর কইরা গুনাহ আরে মানুষদের জিন জিন সোয়ার মানুষ কইছে তারে জিনে ধরছে তো তারে জিনে ধরছে বুঝে কেমনে তারে দেখকেই বুঝে তার ভিতরে জিন কথা বলেন না কেন এই জন্য নাফরমান পাপি যে উলঙ্গ ছবি দেখে মদ খায় জুয়া খেলে নারীর পিছনে হাঁটে হারাম কাজ করে তো মনে রাখবে এটাই শয়তান এটাই ইবলিস এটা গোপন হবে কেন এইটাই এই যেই মেয়েটা যেই মহিলাটা বেপর্দা টাইট আট সাত কাপড় পরে হাইটা যায় আপনি শয়তান দেখছেন এই যে আইটা যায় এ বুড়িয়ারি এই আইটা যায় যে বুড়ি এটাই তো শয়তান যায় এটাই তো শয়তান বন্যালে জিন যার উপরে সওয়ার হেতরি তো কয় জিনে দচ্ছে তার তারে দেখকেই তো কয় জিন তার কথাবার্তিতে তো কয় তো কথা তো কয় হেই ভিতরে না জিন এই জন্য বন্ধু মনে রাখতে হবে এটা সমবয়সী সবচেয়ে খতরনাক মুতাআসির মুতাহাসির আরবিতেও বলে এটা সমবয়সী হিংসুক হয় ঈর্ষাপরায়ণ হয় সমবয়সী নষ্ট করে দেয় গড়ে দেয় কম অল্প নষ্ট করে বেশি নিজের তোমার মোবাইলে টেয়া নাই তার এমবি দিয়ে তোমার উলঙ্গ ছবি দেখাবে তার নিজের মোবাইল দিয়া দোস্ত তুই সা তুই নষ্ট হ হ্যাঁ হ্যাঁ এটাই সত্যি এটাই বাস্তবতা সমবয়সী থেকে জন্য এই জন্য আমি সবসময় এটা বলি সমবয়সীর কারণে ছেলেরা আগাইতে পারে আগাইতে পারে এখানে কোরআনুল কারিমে আছে সূরা সাবার মধ্যে খুললে দেখেন খুললে না হলো তো না খুললে দেখেন এই দেখেন ওয়ালাউ তারা ইযিল যালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম আল্লাহ বলে বন্ধু কিয়ামতের দিন পাপি জালেম নাফরমান গুলোকে যখন সবগুলোকে আমি আল্লাহর সামনে দাঁড় করাবো তখন আপনি দেখবেন খেলাটা করে ডাকে ইয়ারজিউ বাযুহুম ইলা বাযিন বাযিনিল কওল একজন আরেকজনের সাথে তখন পাপি কথা কাটাকাটি করবে আল্লাহ বলতেছেন ইয়াকুলু আল্লাযীনা ইস্তুদ্বিফু লিল্লাযীনা ইস্তাকবারু লাউলা আনতুম লাকুন্না মুমিনিন ওই ছেলেরা বাপ শুনো বন্ধু আমার শুনো তুমি তুমি আমার ভাই তুমি আমার সন্তান তুমি শুনো কি বলে
হাশরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহ বলেন দুর্বল মানে বয়সে ছোট অথবা শক্তি বলে ছোট তো সে তার চাইতে অহংকারী তার চাইতে বলওয়ালা তারে বলবে লাউ লাউলা আনতুম লাকুননা মুমিনিন বেঈমান তুই যদি না হইতি তাহলে আমি ইমানদারই হইতাম তুই না আমারে খাইয়া দিছিস বুঝছেন না এই যে কোরআনের আয়াত লাউলা আনতুম লাকুননা মুমিনিন আরে তুই না আমারে খাইয়া দিছিস তুই আমি তো জীবনে কোনোদিন মানুষের বেডি দেখি নাই তুই না আমারে প্রথম দেখাইয়া নষ্ট করে দিছিস আমি তো জীবনে কোনোদিন মদের আড্ডা চিনতাম না তুই সিটারে না আমারে মদের আড্ডায় নিছ আমি তো কোনোদিন নর্তকীর ছবি চিনতাম না তুই না আমারে শেষ করে দিছিস এই যে ক্বাল আল্লাযীনা ইসতাকবারু লিল্লাযীনা ইসতুদঈফু أنحن صددناكم عن الهدى بعد إذ جاءكم بل كنتم مجرمين تكون اوئي پاپی زیتے تارے اپو کرم و قرائی سے اہن کاری شے بول بے تارے جے دوشاروب کرتے سے تاکہ بول بے بیٹا تور کسے اللہ رکو تھا حقیر کو تھا قرآن رکو تھا آخرت رکو تھا تور کانے ڈھوکے نہیں তখন আমি নি তোরে কইছি যে এডি মানিস না তুই নিজে ছিলি না ফরমান তুই আমার কথায় ফান্দে পড়লি কেন তোরে কি আলেম ওলামা মসজিদের ইমাম আলেম ওলামা আউলিয়া বুজুর্গ ওয়াজে মাহফিলে জুম্মার বয়ানে তোরে কিছু বলে নাই তুই সেগুলো পাত্তা দিলি না কেন অন আমার উপর দোষ চাপাও কথা বলেন না কেন মানে আল্লাহ কোরআনে বলছেন وقال الذين استضعفوا للذين استكبروا بل مكر الليل والنهار إذ تأمروننا أن نكفر بالله ونجعل له أندادا بولين الله بولين دور بول تخون عبارو شبول كي بول بي আরে তুই তো দিবা নিশি চক্রান্ত করে আমারে কেবল আল্লাহর নাফরমানি করতে বলেছিলি ফলে না আমি নাফরমানি করেছি এইভাবে ধাক্কা ধাক্কি দোষারোপ কথা কাটাকাটি করবে কিন্তু শেষ পর্যন্ত হালাত কি হালাত হলো আসাররুন নাদামাতা লাম্মা রাআবুল আযাব প্রত্যেকই যখন আল্লাহর আযাব দেখবে তো নিজের বিবেকে তখন লজ্জিতই হবে অনুতপ্তই হবে ওয়া জাআলনাল আগলালা ফি আনাকিল্লাযীনা কাফারু প্রত্যেকটা নাফর মানের গলায় তখন আমি জাহান্নামের বেড়ি পরায় যা দুশারুপ তুশারুপ বাদ দে দুনুটাই পাপি অন এত কথা হুন না লাভ নাই কে কারে কি করে কথা বুঝেন নাই আপনি এত কথা শুনুনের কি নাই এই যে হাল ইউজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন আল্লাহ বলে বান্দা আজ তোকে নাফরমানির শাস্তি দেওয়া হচ্ছে তোর নিজের কৃতকর্মের বিনিময় আমি আল্লাহ এক বিন্দু জুলুম করছি না কমতিও করছি না তুমি যা করেছিলে আজকে তারই বিনিময় দেয়া হচ্ছে আল্লাহ আমাকে মাফ করে দেন প্রিয় বন্ধু বাপ মনে রাখবেন এটা মনে রাখেন ছেলেদের দিকে আমার সবচেয়ে বড় পেরেশানি এটা পোলাফানিতে পোলাফানি শেষ করে দিচ্ছে আগে ছিল আমাদের একারে গ্রামগঞ্জ এটা নিয়ম ছিল বাপসা সারা আগে খেয়াল রাখত যে বাড়ির ফোলা পাইন ল্যাংডা থাকে কথায় কথায় গালিগালাজ করে নিজের বাচ্চাদেরকে তাগর লগে চলতে দিত না কইতো খেয়াল রাখতো সাবধান বউরে কইতো বেড়ি বাচ্চার মারে সাবধান তে জানে তার লগে না চলে তাহলে তার অভ্যাস নষ্ট হয়ে যাব বলতো কি না বলেন নাকি আহ আজ মা বাপও গাফেল সন্তানও গাফেল সবাই অমনোযোগী সবাই অমনোযোগী দুনিয়া আসবাবপত্র সবাই সাজাচ্ছে কিন্তু সবচেয়ে বড় সম্পদ যে মানুষ স্ত্রী সন্তান তাদের সাজানো তাদেরকে গঠন এ ব্যাপারে কারো যত্ন যত্ন শুধু এই মানে এক একটা বক্স খাটের উপরে ডিজাইন দেখলে আমি পাগল হয়ে যাবো হ্যাঁ পাগল হয়ে যাবো এক একটা সোফার উপরে ডিজাইন দেখলে আপনি পাগল হয়ে যাবেন আহ ক্যাটালগ দেখে চারটা পাঁচটা ক্যাটালগ
দেইখা জামাই বউ মিল্লা এক ঘন্টা লাগাইয়া বক্স খাটের ডিজাইন চয়েস করছে সোফার ডিজাইন চয়েস করছে ড্রেসিং টেবিলের ডিজাইন চয়েস আহা ফার্নিচার আর আসবাব এতটা সাজানো করলেন সন্তান ছেলে মেয়ে স্ত্রী তাদের কোনো গঠন হবে না তাদের কোনো সাজগোজ হবে না যাই হোক আমার এই প্রসঙ্গ না আমি অন্য একটা প্রসঙ্গে কথা বলতে চাই আজকে তো মূলত বললাম এতক্ষণ এই এতগুলো কথা অর্থ হইল মনোযোগ মনে আছে নি কথাটা মূল মকসদ ছিল মনোযোগ আর মনোযোগের আজকে না শুনে আমারই বলার উদ্দেশ্য হলো সব সময় যেন আপনারা আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনে তাইলে ভালো হবে মুরব্বীদেরকেও বলি ছেলেরা বাবা তোমাদেরকেও বলি আল্লাহর কথা দিল দিয়া শোনো আন্তরিকতা নিয়ে শোনো হতে পারে ইনশাআল্লাহ তোমার মধ্য থেকে আল্লাহ তাআলা উম্মতের পৃথিবীর ইসলামের সবচেয়ে বড় খেদমত নিয়ে কে জানতো ওমরকে দিয়ে এত বড় খেদমত আল্লাহ নিবে বাহ্যিক দৃষ্টিতে কোনো সম্ভাবনা ছিল না বুঝেন নাই কথাটা বাহ্যিক নমুনায় ছিল না কেন কিতাবের মধ্যে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে যুবক বয়সে এক মহিলার ভাড়ায় মানে চুক্তিতে বকরি চড়াইতেন মানে মহিলার বকরি উনারে নির্দিষ্ট টাকা দিত উনি বকরি চড়াইয়া দিতেন তো প্রতিদিন সকালবেলা উনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বকরি নিতেন এই বকরি সন্ধ্যাবেলায় ফিরাইয়া আনলে একদিনও গুন্না মানে কয়টা নিছে অন কয়টা ফিরে আইছে উনি গুন্না বুঝাই দিতে পারতেন এরকম সোজা ছিল ও মনে নাই কে যায় কয়টা নিছিলাম মনো 35টার কম হইতো না মানে একটা আইডিয়া করে কইতো বুঝলে গেছে আর কি এতটা সহজ সরল ছিলেন ঠিক মতো ছাগল বকরি গুনে রাখতে পারতেন ওনার আব্বা খাত্তাব প্রতিনিয়ত উনাকে বলতেন হায় ওমর তোরে নিয়ে আমার বিবশ্যতে কি হবে আমি বুঝি না আহারে তুই দুগা ভাত খাবি কেমনে তোর জিন্দগি চলবে কেমনে তোর ভবিষ্যৎ তো অন্ধকার সেই মানুষটা ওমর সেই ওমর পরবর্তীতে 10.5 বছর এক টানা অর্ধ পৃথিবীর বাদশাহ ছিল বাঘের ছাগলে এক ঘাটে পানি খাইত পৃথিবীর সমস্ত কাফের বেঈমান ইহুদি খ্রিস্টান এই উমরের নামে থরথর করে কাঁপত আল্লাহর নবী বলছে ইন্না শাইতান লা ইখাফুক শয়তান উমর তোমার নামে ভয় পায় ইবলিস ভয় পায় তোমাকে কি পরিমাণ খেদমত আল্লাহ তাআলা উনাকে নিয়ে নিছে জমিনে উনি কথা বলতেন আসমানে আল্লাহ তাআলা জিব্রাইল পাঠাইয়া ওই কথা ওহী নাযিল করতেন কোরআনুল কারীমের বহু আয়াত আছে যেটা জমিনে উমর বলছে আল্লাহ তাআলা জিব্রাইল পাঠাইয়া বলছে বন্ধু এইটাই যেটা উমর কইছে এটাই কোরআনের আয়াত এরকম আল্লাহ তাআলা এই পরিমাণ যোগ্যতা উনাকে দান করেছে যোগ্যতা দান করছে এজন্য বাপ আমরা আমাদের এই ছেলেদের থেকে আশা করতে হবে ইসলামের জন্য দ্বীনের জন্য আগামী দিনের জন্য আগামীর সময়ের জন্য আমরা যদি ইসলামকে নিয়ে স্বপ্ন দেখি নতুন কিছু ভাবি তাহলে অবশ্যই আমাদেরকে আমাদের ছেলেগুলোকে আগলায় নিতে হবে আমি হিন্দুর ফুট দিয়ে তো হইতো না আমার কথা বলেন না কেন ইহুদির ফুট যত বুদ্ধিমানে হোক আমার কি খ্রিস্টানের সন্তান যত বুদ্ধিমানে হোক আমার কি আমার সন্তানেরা এজন্য আজকে সময়ের প্রয়োজন দোস্ত কবিতার দরদ দিয়ে ফিলিস্তিনের কথা বলছে মূলত বিষয়টা বাপ প্রত্যেকেই প্রত্যেকের কলিজা ছেঁড়া আবেগ প্রকাশ করতেছে